দুর্গা আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোকো জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরির সঙ্গে। এটা কালীনারায়ণপুরে, নদিয়া জেলার কালীনারায়ণপুরে অবস্থিত, যার ফুটেজ অবশ্যই দেখাবো দ্রোণের শটের মাধ্যমে। এই ক্লাবে আসতে হলে আপনাকে কালীনারায়ণপুর স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। আসুন, তৃতীয়াতে উদ্বোধন হবে, উদ্বোধনেও বেশ চমক আছে। ক্লাবটার থিমটা কি নিয়ে এবছর আমরা যেটা করছি, পুরো থিমটা হচ্ছে এলিয়েন্স বেস, মানে নতুন দেশে নতুন রূপে মা দুর্গা ভীমবেদের দেশে, এটা হচ্ছে আমাদের থিম। যেটা বাইরে যেটা এলিয়েন্স নিয়ে যেরকম হয় আর কি, যে এলিয়েন্সদের কেমন হয়, তারা তাদের জীবনযাত্রা কীরকম, তাদের ভেতরটা কীরকম, আদলটা কীরকম, সেটা বেস করে আমাদের এবার পুরো প্যান্ডেলটা করা হয়েছে, পুরো থিমটা করা হয়েছে। তো এখানে একটা দুটো রুম টাইপের করা হচ্ছে, একটা ল্যাব সিস্টেম আছে আর একটা হচ্ছে ওদের রাজ্য আর কি, ওদের ভেতরে কীরকম, সেই দুটো জিনিস আমরা দেখিয়েছি। ল্যাবটা এইদিকে, ল্যাবটা হচ্ছে, আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবাঞ্জন সরকার, আমি কালচারাল সেক্রেটারি। তো শুনলেন, এটা এলিয়েন্সের উপরে, আর মা দুর্গা এখানে এলিয়েন্স রূপেই আসছে, তার বিভিন্ন চিত্র ফুটে তুলেছেন। থিমটা হলো নতুন রূপে নতুন বেশে মা দুর্গা ভিনগ্রহীদের দেশে, ঠিক আছে। তো ভিনগ্রহী বলতে আমরা অন্য গ্রহ, এলিয়েন টাইপের যেটা আর কি, আমরা এগুলো তো বাস্তবে আমরা আছে কিনা জানি না, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলছে এর উপরে। তো সেই চিন্তাভাবনা থেকেই যে এটা কীরকম রূপ দেওয়া যায়, কাল্পনিকভাবেই আমরা এই এটা আনার। তো আপনার এই চিন্তাভাবনাটা কীভাবে এলো সেটা তো একটু বলতে হবে। কীভাবে এলো জানা, মানে আমরা কি সবসময় জানি, বিভিন্ন রকম ছোটদের কার্টুন দেখতে পাই, তারপরে এলিয়েন নিয়ে কিছু কিছু নিউজ আছে, এই যে এই যে বিষয়গুলো, এইগুলোকে একটা জায়গায় নিয়ে এসে চিন্তাভাবনাটা। আপনার নামটা? আমার নাম অবিনাশ কুমার। বাড়ি? বাড়ি কল্যাণপুর, কালীনারায়ণপুরে। এবং শুধু পাড়ারই ছেলে, মানে আমি একা নই, আমার আরও টিমে আরও ফ্রেন্ড যারা আছে কাজ করছে, তার মধ্যে অঞ্জন চক্রবর্তী আমার সহযোগিতা করছে। দুজনার চিন্তাভাবনা প্লাস আরও টিমে অনেক শিল্পীরা আছে, আমি সহযোগিতায়ও অনেকজন আছে, সবার প্রচেষ্টাতেই এই পর্যন্ত এসছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ।